হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে গিয়ে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু এ ডাইপোল। একটা ডাইপোল তার চারিদিকে কীরকমভাবে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে সেটাই আজকে আমরা পড়ব। তোমাদের সিলেবাসে যেটা আছে ইলেকট্রিক ডাইপোলের, দেখবে একটা হচ্ছে গিয়ে অ্যাক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় আছে, একটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টরে বা ইকুইটোরিয়াল পজিশনে ইলেকট্রিক ফিল্ড কী হবে সেটা নির্ণয় করতে হবে, আর একটা জেনারেল পয়েন্টও আছে, সেটা অতটা পুরোটা বলেনি, সেটা আমরা বলবো, সেটা আমি বলে দেবো যে একটা চারিদিকে যে কোনো একটা বিন্দু নিলাম সেই বিন্দুতে ও ইলেকট্রিক ডাইপোলটা কী পরিমাণের ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে সেটা আমরা নির্ণয় করবো, সমস্যা হবে। তো প্রথমে আমি যেটা করবো আজকে, তাহলে তিনটে পজিশন হয়, একটা হচ্ছে কি অ্যাক্সিয়াল পয়েন্ট, ইকুইটোরিয়াল পয়েন্ট, একটা হচ্ছে জেনারেল পয়েন্ট যেখানে ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। তো প্রথমেই কী আছে, আমরা অ্যাক্সিয়াল পয়েন্টে একটা ডাইপোলের জন্য ইলেকট্রিক ফিল্ড তৈরি করবো। ধরো একটা একটা ডাইপোল আছে, প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ, মাঝের ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে ডি, এখান থেকে ঠিক এই মধ্যবিন্দুতে ঠিক আর দূরত্বে একটা বিন্দু নিয়েছি কত এম, মানে এই বিন্দুটা কোথায় আছে, এই যে মাইনাস কিউ আর প্লাস কিউ যুক্ত করলে যে সরলরেখাটা পাওয়া যায়, রেখাটা পাওয়া যায় সেটাকে ডাইপোলের অ্যাক্সিস বলে। এই অ্যাক্সিসের উপরে ডাইপোল থেকে আর দূরত্বে একটা বিন্দু আছে, সেই বিন্দুটা হচ্ছে কি এম। তাহলে কী হলো, ডাইপোল আছে প্লাস মাইনাস কিউ প্লাস কিউ, এর দূরত্ব কত, কত দূরত্বে আছে এরা ডি, তাহলে ডাইপোল মোমেন্ট পি কোন দিকে হবে, মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে, মানে ওই বরাবর। পি এর মান কত, পি এর মান হচ্ছে কি পি সমান সমান কিউ ডি, আর ডাইপোল থেকে আর দূরত্বে একটা বিন্দু নিয়েছি এর অক্ষর ওপরে, সেটা হচ্ছে কত এম। এইবার এই এম এর উপরে কী হবে, ডাইপোলটা ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, যেহেতু ডাইপোলের মধ্যে দুখানা চার্জ আছে মাইনাস কিউ প্লাস কিউ, তাই প্রথমে মাইনাস কিউটা নিই। এই মাইনাস কিউটা ডাইপোলের উপরে কী পরিমাণ আধান তৈরি করবে, তাহলে ধরো সেটা হচ্ছে গিয়ে মানে ই মাইনাস, ই মাইনাসটা কি, ই মাইনাসটা হচ্ছে ই মাইনাস কিউ আধানটা এম বিন্দুতে কী পরিমাণ আধান তৈরি করবে। তাহলে এদের এই মাইনাস কিউ থেকে এর দূরত্ব কত, মাইনাস কিউ থেকে দূরত্ব হবে এইটুকু হচ্ছে এই মাস, এই মাসখান থেকে শুরু করে যদি আর হয় তাহলে এইটুকু কত ডি বাই টু। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারবো, লিখতে পারবো এবার দেখো এখানে যদি ইলেকট্রিক ফিল্ড তৈরি করে সেই ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন কোন দিকে হবে, হবে হচ্ছে গিয়ে এই বরাবর মানে মাইনাসের দিকে, তাহলে মাইনাস কে কিউ, কারণ তা আর ধানের মানটা মাইনাস তাই একটা সামনে মাইনাস আসবে, কিউ ডিস্টেন্স কত হবে, ডিস্টেন্স হচ্ছে গিয়ে আর প্লাস ডি বাই টু তার কত হোল স্কোয়ার, বোঝা গেল। তাহলে আবার এই প্লাস কিউ আধানটা এখানে লিখে রাখি, এটা হচ্ছে কি মাইনাস কিউ আধানের জন্য ব্র্যাকেট দিয়ে লিখে রাখি, আর হচ্ছে কি ই প্লাসটা কী হবে, ই প্লাসটা হবে গিয়ে কে কিউ, কে কিউ আর বাই, এবার দেখো প্লাস কিউ থেকে আর এর যদি ডিস্টেন্স ভাবি এখান থেকে কিটু হয় এইটুকু পজিশন কী আছে বেশি আছে, মানে ডি বাই টু মানে এখানে বেশি বাদ দিতে হবে, তাহলে সেখানে কী হবে মাইনাস ডি বাই টু তার স্কোয়ার, এই প্লাসটা কার জন্য, এটা হচ্ছে প্লাস কিউ আধানের জন্য, এটা মাইনাস আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড, এটা প্লাস কিউ আধানের জন্য ইলেকট্রিক ফিল্ড, কোথায় না এম বিন্দুতে। তাহলে এখন এদের দুজনের জন্য যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটাকে আমরা কী বলছি যে ইএম, তাহলে ইএম সমান সমান কী হলো, তাহলে ই
m সমান হয়ে গেল e প্লাস প্লাস e মাইনাস। e প্লাস এর মান কত? e প্লাস এর মান হচ্ছে গিয়ে k q বাই r মাইনাস dy2 তার হোল স্কয়ার। দেখো এটার মান কি আছে, আমার একটা মাইনাস আছে, এই যে এটা মাইনাস আছে, তাহলে কি হবে কে কিউ বাই আর প্লাস ডি বাই টু তার হোল স্কয়ার। এটা হচ্ছে গিয়ে এই ডাইপোলটার জন্য এম বিন্দুতে মোট ইলেকট্রিক ফিল্ড হবে, এটা হচ্ছে গিয়ে তার মান। এবার এটাকে আমরা কি করতে পারি, এখান থেকে তো কে আর কিউ কমন নেওয়া যাবে, যে আমি কে কিউ কমন নেবো, এখান থেকে করবো কি আর স্কোয়ারটাকেও কমন নিয়ে নেবো, তাহলে বাইরে কে কি আসবে দেখো, কে কিউ নিচে আমি আর স্কোয়ার কমন নিয়ে নিলাম, তাহলে ভেতরে কি পড়ে রইল, ভেতরে পড়ে রইল ওয়ান বাই ওয়ান মাইনাস ডি বাই টু আর তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান বাই ওয়ান মাইনাস ডি বাই না স্যার এটা হবে কি প্লাস ডি বাই টু আর তার হোল স্কোয়ার। বা আমরা এটাকে লিখতে পারি, লিখতে পারি কে কিউ বাই আর স্কোয়ার, এটাকে যদি ওপরে নিয়ে যাই তাহলে ওয়ান মাইনাস ডি বাই টু আর তার মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস ডি বাই টু আর তার পাওয়ার মাইনাস টু। এবার তোমরা অঙ্কে বাইনোমিয়াল থিওরম নিশ্চয়ই পড়েছ, আমি যদি বাইনোমিয়াল থিওরম করি না তাহলে কী হবে, এই আর এই পার্টটাকে দেখো কী হয়, এখানে একটা জিনিস বলতে হবে যে এই ডিটা কী হলো, ডিটা হচ্ছে গিয়ে লেস লেস দেন আর, আরের থেকে খুব ছোটো, তাহলে কী হবে ডি বাই সরি ডি বাই আর এর মানটাও কী হয় লেস লেস দেন কী দেওয়া ওয়ান হয়, সেক্ষেত্রে মানে এই এই পার্টের সেকেন্ড এই যে এই কাট এই মানটা কী হয় একের থেকে খুব ছোটো, তাহলে আমি যদি বাইনোমিয়াল থিওরাম দিয়ে এটাকে এক্সপ্যান্ড করি পরের টার্মগুলো কী হবে পাওয়ার আসবে, মানে একের থেকে ক্ষুদ্র সংখ্যা মানে একের থেকে ছোটো, তার যদি তুমি পাওয়ার নাও সেটা আরও কী হয় আরও ছোটো হয়ে যায়, সেক্ষেত্রে আমরা তখন কী করি ওই হায়ার পাওয়ারের টার্মগুলোকে আমরা কী করি বাদ দিয়ে দিই, এটা একটা জেনারেল অঙ্কের নিয়ম বাইনোমিয়াল থিওরাম। সেটা অ্যাপ্লাই করলে কী হবে না এই পার্টটা রইলো সেকেন্ড পার্টটা থাকবে, তারপর পার্টটা পাওয়ার হবে, তারপরটাকে পাওয়ারটাকে আস্তে আস্তে বাড়তে থাকে, সেই যে সেগুলি বাদ দেবো কেন, কারণ এই ডি বাই আর রাশিটা কী হয় একের থেকে ছোটো, তার ক্ষুদ্র রাশির বর্গ তার ঘন তার বেশি নিলে পরে কী হবে তার মান আরও ক্ষুদ্র হবে, সেগুলোকে তখন আমরা কী করি সেগুলোকে আমরা নেগলেক্ট করি। তাহলে বাইনোমিয়াল থিওরাম যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে এখান থেকে কী লেখা যাবে, লেখা যাবে হচ্ছে গিয়ে কে কিউ কে কিউ বাই আর স্কোয়ার, এখানে কী আসবে ওয়ান মাইনাস মাইনাস ডি বাই টু আর মাইনাস ওয়ান মাইনাস ডি বাই টু আর। এবার দেখো এখানে কী হবে কি ওয়ান ওয়ান কী হল কেটে গেল, এখানে একটা এটা মানে ছিল কেন কী সমস্যা করল সমস্যা
গন্ডগোল হলো কি কোনো মাইনাস আসলো কোনো এটার সামনে মাইনাস কেন হলো ও সরি আচ্ছা যখন বাইনোমিয়াল করব না তখন এটা যদি হয় এটা কি হবে এটা এই বাইনোমিয়াল করলে পরে এই ব্যাপারটা কি হবে একটা স্টেপ করতে হতো একটা স্টেপ করলে গন্ডগোলটা হতো না সরি তাই বলে গন্ডগোল হচ্ছিল না যে উপরে চলে আসে যখন এটাকে বাইনোমিয়াল থেকে এক্সপ্যান্ড করবো না তখন কি হবে এই এই পার্টটা কী হবে পজিটিভ হবে তার পরের পার্টটা কী হবে নেগেটিভ আবার পজিটিভ এখানেও তাই হবে এই পার্টটা কী হবে নেগেটিভ হবে পরের পার্টটা কী হবে পজিটিভ হবে তাহলে তাহলে এখান থেকে কী লেখা যাচ্ছিল ই সমান সমান লেখা যাচ্ছিল কে কিউ বাই আর স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কী হবে ওয়ান প্লাস ডি বাই টু আর মাইনাস এখানে একটা জিনিস বলছিলাম যে ব্র্যাকেট আছে তো ব্র্যাকেটের মধ্যে এটা কী হবে এটা ওয়ান হবে এটা কী হবে মাইনাস টু ডি আর তারপরেরটা প্লাস এ টু ডি সামথিং ইন্টু এটার স্কোয়ার হতো তারপরটা আবার মাইনাস এখানেও তাই হতো এখানে তাহলে কী হতো ওয়ান এটা কী হতো প্লাস টু ডি আর পরেরটা মাইনাস দিয়ে হতো তারপরটা আবার প্লাস দিয়ে হতো এটা একটুখানি খেয়াল রাখতে হবে তাহলে এখানে চলি আবার কাটলাম তুমি এটা কী হতো ওয়ান এটা কী হতো মাইনাস টু ডি আর টু আর সরি মাইনাস টু আর তাহলে এটা মাইনাস পরটা কী হচ্ছিল এটা মাইনাস পরটা কী হচ্ছিল প্লাস হয়ে গেল টু আর তাহলে এই ওয়ান ওয়ান কী হলো কেটে গেল সমান সমান এখানে কী হলো দুই মানে এখানে তাহলে কী আসবে কে কিউ ডি বাই বাই হবে গিয়ে কত আর এই জিনিসটা হলো তাকে আবার কিছু ভুল করলাম একটা আবার হলো এইখানটাতে কী হতো সরি এত বাইনোমিয়াল থিওরেমে কী আছে বাইনোমিয়াল বলিনি আমি এই ব্যাপারটা একটুখানি ভুলিয়ে ফেলেছি ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এন যদি হয় যেখানে এক্সটা কি লেস লেস দেন ওয়ান তাহলে এটাকে এক্সপ্যান্ড করলে এরকমভাবে লেখা হয় ওয়ান প্লাস এন এক্স তার পরের টার্মগুলো আমি লিখলাম আমি প্রথম দুটো টার্ম দিয়ে লিখলাম যদি এক্সের মানটা কী হয় একের থেকে খুব ছোট হয় তাহলে দেখো এই যে এখানটাতে কী হবে এটা কী হবে ওয়ান মাইনাস টু ইন্টু ডি বাই টু আর এখানে কী হবে মাইনাস এটা কী হবে টু ইন্টু ডি থাকবে তাহলে এখানে একটা কী আছে টু আছে এখানেও একটা কী আছে ইন্টু টু আছে তাহলে এই টুটো কী হবে কেটে যাবে কেটে গিয়ে এটা কী হবে টু হবে সে সামনে একটা তাহলে কী চলে আসবে না তার লিখি বেশি গন্ডগোল হয়ে যাচ্ছে একবার লিখতে গেলে ঝামেলা হয়ে যাচ্ছে বেশি তাহলে এখানে কী রইল এখানে রইল টু ডি বাই আর তাহলে এটা কী হলো টু কে কিউ ডি একটা স্কোয়ার ছিল তাহলে এটা কত হয়ে গেল এটা হয়ে গেলে কিউ তাহলে আমি ইএম ইএম এটা পেলাম এম বিন্দুতে ওই ডাইলেকট্রিকটার জন্য মানে সে ডাইলেকট্রিক বলছে আরে ডাইপোলটার জন্য যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে তার মান কী হলো তার মান হয়ে গেল টু কে কিউ ডি বাই আর কিউ এবার এটা যদি আমি মানে ডাইপোল মোমেন্ট দিয়ে লিখি
তাহলে আমরা কি লিখতে পারবো? তাহলে আমরা লিখতে পারবো 2kp by r cube. এবার দেখো এটা ডিরেকশন, ডিরেকশনটা কোন দিকে হবে? এবার দেখো যেহেতু প্লাস কিউ বিন্দুটা কাছাকাছি আছে, তাহলে কি হবে, ওর মানটা কি হবে বেশি হবে আর এর মানটা কি হবে কম হবে। তাহলে এর ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশনটা হবে ডাইপোল মোমেন্ট যেই দিকে সেই দিকে, মানে এখানে যে ইএমটা তৈরি হলো, এখানে যে এম বিন্দুতে যে ইএম তৈরি হলো তার ডিরেকশন কোন দিকে হবে? ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট যেই দিকে, ডাইপোল মোমেন্ট কোন দিকে আছে? মাইনাস কিউ থেকে প্লাস কিউ দিকে। ইলেকট্রিক ফিল্ড কী হবে? ওই ডিরেকশনেই তৈরি হবে। তাহলে আমরা এখানে কি বের করলাম? আমরা এখানে বের করলাম একটা ডাইপোলের অ্যাক্সিসে যদি একটা বিন্দু নিই এম বিন্দু, তাহলে সেই এম বিন্দুতে ডাইপোলটা কী পরিমাণে ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে সেটা আমরা বের করলাম। তার মান কত? তার মান হচ্ছে গিয়ে 2kp by r cube। আর ডিরেকশনটা কোন দিকে আছে? না, ডাইপোল মোমেন্টের ডিরেকশন যেই দিকে, ইলেকট্রিক ফিল্ডও সেই ডিরেকশনে তৈরি হবে। এবার সেকেন্ড যে আরেকটা পজিশন আছে সেটা কি? এটা হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার বাইসেক্টরে বা ইকুইটোরিয়ালে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে সেইটা, সেটা কি হবে? সেইটা ধরো এরকম, এরকম নিলাম, ধরো উপরটাই হচ্ছে গিয়ে প্লাস, এটা আমি নিলাম কি ধরো মাইনাস কি, তো এটা হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার বাইসেক্টর বা ইকুইটোরিয়াল পজিশন। এই ইকুইটোরিয়াল পজিশনে কোনো একটা জায়গাতে আমি একটা বিন্দু নিলাম, এটা কি ধরো এন বিন্দু আছে। এবার এই এন বিন্দুতে আমাকে ইলেকট্রিক ফিল্ড তৈরি করতে, সরি তৈরি করতে না, যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে তার মানটা কি করতে হবে? নির্ণয় করতে হবে। এবার ধরো এখান থেকে আমি যেটা জয়েন করি, এবার দেখো এটা প্লাস কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড কোন দিকে তৈরি হবে? ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে এই ডিরেকশন, আর এটা মাইনাসের জন্য ইলেকট্রিক কোন দিকে তৈরি হবে? এই দিকে তৈরি হবে। এটা সবার আগে বুঝলাম, প্লাস কিউর জন্য হবে ওই দিকে আর মাইনাস কিউর জন্য ইলেকট্রিক ফিল্ড হবে এই দিকে। তার মানে এন বিন্দুতে এই দুটো ডিরেকশনে কী করবে? এই ডাইপোলটা ওখানে এরকম ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে। এবার দেখো যদি এই কোণটা আমরা থিটা নিই, আর ধরো এই বিন্দু থেকে এই এন বিন্দু দূরত্ব নিলাম কত? আর তাহলে এটাও কত হবে? আর দুটোর দূরত্ব কী হবে? সমান হবে। আচ্ছা এইটুকু কত? এইটুকু হচ্ছে d/2, এখানে এইটুকু কত? d/2, কারণ এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর। তাহলে এইবার এটা যদি থিটা হয়, আর এখানে একটা জিনিস বলার আছে, কী বলার আছে? তাহলে এইটার না দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে কি এই বরাবর একটা কম্পোনেন্ট হবে, এই যে ই মাইনাসের একটা কম্পোনেন্ট কী হবে এই বরাবর হবে, একটা কম্পোনেন্ট কী হবে এই বরাবর হবে। এবার দেখো এই কম্পোনেন্টটা কি, এই কম্পোনেন্টটা হবে এরকম করে লিখলাম, এটা হবে দিয়ে কি ই মাইনাস কস থিটা, আর এটা কী হবে ই মাইনাস সাইন থিটা। দেখো একই রকমভাবে এরও না একটা কম্পোনেন্ট বরাবর হবে এই বরাবর হবে, এটা কী হবে ই প্লাস কস থিটা, আর একটা টিউশন থাকবে এরকম থাকবে, সেটা কী হবে ই প্লাস সাইন থিটা। এবার দেখো আমি যদি শুধু মান নিই, এরও এরও মান কিউ, এরও মান কিউ, আর এখান থেকে দূরত্ব এরও আর ওরও কত আর, তাহলে একটা জিনিস জানতে হবে এই ই মাইনাস সমান কি হবে ই প্লাস,
এই দুজনের কি হবে, মানটা কি হবে সমান। তাহলে মানটা যদি সমান হয় তাহলে ই মাইনাস কস থিটা আর ই প্লাস কস থিটা পরস্পর কি সমান, ই মাইনাস কস থিটা সমান সমান কি হবে ই প্লাস কস থিটা। তার মানে কি এরা পরস্পরের পরস্পর কি করবে ক্যান্সেল আউট করে দেবে, শুধু এই যে সাইড থিটা কম্পোনেন্ট দুটো কি হবে যোগ হয়ে যাবে। তাহলে তাহলে যেটা পাবো এই ইএন এর দিকে, তাহলে এন বিন্দুতে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হবে সেটা কি হবে টু প্লাস বা আমি মাইনাসও লিখতে পারতাম টু ইন্টু ই প্লাস সাইন থিটা, বা তুমি আমি লিখতে পারতাম আর আমি মাইনাস দিয়েও লিখলেও কোনো ক্ষতি হতো, কারণ যেহেতু আমি কি নিচ্ছি মান নিচ্ছি। তাহলে এই দিকে হচ্ছে গিয়ে নেট ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হবে। এবার হচ্ছে এ দুটোর মান কি, এই ইএন প্লাসের এ দুটোর মান কি হবে, আমি যদি ই যার মানটাকে বের করি ই মাইনাস আর ই প্লাস, এই যদি শুধু মান বের করতাম, মান বের করলে কি হতো এখানে হচ্ছে গিয়ে তাহলে কি হতো কে আর হচ্ছে গিয়ে কত কিউ বাই ডিস্টেন্স স্কোয়ার, ডিস্টেন্সটা কি হতো ডিস্টেন্সটা হতো এইরকম কি এইটা হচ্ছে গিয়ে আচ্ছা সরি এইখানে না এটাকে আর নেওয়ার দরকার নেই, একটু গন্ডগোল হয়ে গেল, মানে এই ডিস্টেন্সটাকে কী করে আর নেই, তাহলে আমার ডিস্টেন্সটা কী হয় একটা হচ্ছে গিয়ে এই এইটুকু আর একটা হচ্ছে গিয়ে কোনটুকু এইটুকু, তাহলে সেইটার মান কী হবে এটা তাহলে হচ্ছে গিয়ে লম্ব, এটা হচ্ছে গিয়ে ভূমি, তাহলে কী দাঁড়াবে আর স্কোয়ার প্লাস ডি বাই টু তার হোল স্কোয়ার ব্র্যাকেট শেষ, তাহলে এটাই এটি হচ্ছে গিয়ে কি ওর ডিস্টেন্স, ঠিক করলাম তো ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গিয়ে মান, এই মানটার সাথে শুধু কি গুণ হবে সাইন থিটা পার্টটা শুধু গুণ হবে। তাহলে ইকুইটোরিয়াল বা পারপেন্ডিকুলার বাইসেক্ট বা ইকুইটোরিয়াল পজিশনে এখন আমরা কিন্তু এটা করছি না, আমরা এখন করছি গিয়ে করছি ইকুইটোরিয়াল পজিশনে বা পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে যে ইলেকট্রিক সেটা আমরা করছি। তাহলে ইএন, তাহলে ইএন সমান সমান কি হবে টু, এর মান কত, মান হচ্ছে এইটা কে কিউ আর স্কোয়ার প্লাস টু বাই টি হোল স্কোয়ার, এইটা আর সাইন থিটা, সাইন থিটার মান কী হবে, সাইন থিটা হচ্ছে গিয়ে লম্বগতি, সাইন থিটা যদি লম্বগতি হয় এটা যদি থিটা হয় তাহলে এই কোণটাও কত থিটা, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে গিয়ে কি অতিভুজ, লম্বর মান কত, লম্ব হচ্ছে গিয়ে ডি বাই টু, অতিভুজের মানে কী হবে মানে এই মানটার বর্গমূল লিখতে হবে ওই ডিস্টেন্সটার বর্গমূল, তাহলে কী হলো হলো গিয়ে আর স্কোয়ার প্লাস ডি বাই টু তার হোল স্কোয়ার ব্র্যাকেট শেষ টু দি পাওয়ার কত হাফ। তাহলে যদি একবারে গুণ করি, গুণ করলে পরে কী হবে কে কে কিউ কে কিউ ডি
বাই আচ্ছা এই টু আর এই টু কী হবে, কেটে যাবে, কেটে গেলে এখানে কী হবে, আর স্কোয়ার প্লাস ডি বাই টু স্কোয়ার টু দি পাওয়ার থ্রি বাই টু, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমি আর স্কোয়ার বাইরে বের করে নিই, আর স্কোয়ার যদি বাইরে বের করে নিই তাহলে কে কিউ ডি আর স্কোয়ারটাকে বাইরে বের করি, আর স্কোয়ারটাকে যদি বাইরে বের করি তাহলে নিই আর বেরোবে, আর স্কোয়ার তো বেরোবে না, এখান থেকে যদি আর স্কোয়ার বের করি আর বেরোবে, তা আটটাকে যদি বাইরে বের করে নিয়ে আসে তাহলে কী হয়, তাহলে যেটা দাঁড়ার নিচে তাহলে কী থাকবে, নিচে থাকবে হচ্ছে এটা ওয়ান প্লাস ডি বাই টু আর তার স্কোয়ার ব্র্যাকেটে কত হবে, ব্র্যাকেটে হবে হচ্ছে গিয়ে থ্রি বাই টু, এখান থেকে যে আর স্কোয়ার বের করি এই আর স্কোয়ারের জন্য এটা তুমি কাটবে, কিন্তু এই উপরে কিউবটা থাকবে বারবার বন্ধ করে দিয়ে যাচ্ছে, তাহলে একটা আর কিউব রাখবে, ঠিক আছে। তাহলে আবার দেখো একই রকম ভাবে এই যে টার্মটা, এই যে ডি বাই টু আর, যে ডি বাই টু আর এটা কী হবে, লেস লেস দেন কত, ওয়ান। তাহলে আমরা যদি আবার এখানে বাইনোমিয়াল থিওরেম যদি অ্যাপ্লাই করি তাহলে কী হবে, এটা অলরেডি এখানে কী আছে, স্কোয়ার আছে, এটাই এই টার্মটাই কী হবে ছোটো, তারপরে আবার যদি এর পাওয়ার বাড়ে আর সেটা আরও কী হবে ছোটো হবে, তাহলে এখান থেকে আমরা শুধু কী নেব, ওয়ান নেব, এর উপরে যদি বাইনোমিয়াল থিওরেম, এটা অলরেডি স্কোয়ার পরের টার্মটা এর আরও বাড়বে, কিউব হয়ে যায় এর পাওয়ার স্কোয়ার হবে, এটা ফোর হয়ে যাবে, তাহলে কী হবে সেটা আরও ছোটো হবে, তাহলে কী হবে যে অলরেডি একটা ছোটো টার্ম তার বর্গ নাম আছে, তাহলে এই পার্টটা কী হয়ে যাবে, আমরা এই যে এই পার্টগুলো বাদ দেবো, তাহলে যদি বাদ দিই তাহলে শুধু ই এম সমান সমান যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে গিয়ে কে কিউ ডি বাই আর কিউ, এটা হচ্ছে গিয়ে পারপেন্ডিকুলার ইকুইটোরিয়াল বা পারপেন্ডিকুলার বাইসেক্টরে ইলেকট্রিক ফিল্ডের মান। তাহলে আগের মানটা যদি মনে থাকে দেখবে আগের মানটা কী ছিল, টু কে কিউ ডি বাই আর কিউ ছিল, সেটা কোন পজিশনে ছিল, অ্যাক্সিয়াল পজিশনে। তাহলে আমরা কী দেখলাম যে অ্যাক্সিয়াল পজিশনে যে মান হয় তার হাফ হচ্ছে গিয়ে কি পারপেন্ডিকুলার বাইসেক্টরের মান, তার মানে আমরা বলতে পারি যে ই এম সমান সমান টু ইন্টু ই এম। তাহলে এই হলো গিয়ে দুই পজিশনে হচ্ছে কি হোক একটা ডাইপোল মোমেন্ট কীভাবে ইলেকট্রিক ফিল্ড তৈরি করে, এটা বাড়িতে একবার নিজেরা খাতায় একটু আমার একটুখানি মাঝখানে দুবার গন্ডগোলে বাইনোমিয়াল থিওরেমের থিওরেমটাকে অ্যাপ্লাই করার সময় তুমি এটা করো, করার পরে আজকে সেখান পরের দিকে বা আমি পরের দিনকে আরেকটা পজিশন বাকি রইল, এটা যদি অ্যাক্সিস পয়েন্টও না আর পারপেন্ডিকুলার বাইসেক্টর না, অন্য যে কোনো একটা জায়গাতে যদি একটা পয়েন্ট নিই সেই পয়েন্টে এই ডাইপোলটা কীরকমভাবে ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে সেটা আমরা দেখবো। সেটা করতে গেলে সবার আগে কী করতে হবে, এই দুটো পজিশানে যে ইলেকট্রিক্যাল তৈরি হয় সেটা আমাদের আগে ভালো করে জানতে হবে। এর ফেলে একটু এক্সট্রা বলা যায়, তাহলে আমি যদি ইলেকট্রিক ফিল্ড গণনা করতে পারি ডাইপোলের জন্য তাহলে আমি কী করতে পারবো, পোটেন্সিয়ালও আমি কী করতে পারবো নির্ণয় করতে পারবো, সেটা আমি বলে দেবো। তুমি আজকে এটা একটু খাতায় ভিডিওটা দিয়ে খাতায় লিখো, লিখলে একটু পরিষ্কার হবে। তাহলে গেল আজকে এই পর্যন্তই থাক, পরের দিনকে আমি বা আজকে সেকেন্ড টাইমে বা পরের দিনকে আমি বাকিটা বলে দিচ্ছি।